বোর্ড গঠনকে ঘিরে অশান্তির ঘটনায় তিনজনের মৃত্যুর পর আজ ফের উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার বহিজকাছি থেকে উদ্ধার বোমা। আজ সকালে গ্রামের একটি বাগান থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় সংঘর্ষে আহত সাতজন আর্চিকর হাসপাতালে ভর্তি। এদের মধ্যে সাহিদুল ইসলাম নামে ১৯ বছরের এক তরুণের গতকালই অস্ত্রোপচার হয়, বাকি ছজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। এবিপি আনন্দের খবরের জের, উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফের চালু হলো ম্যাক অ্যালাইজা মেশিন। দ্রুত স্বাস্থ্যকেন্দ্রের অন্যান্য সমস্যাগুলির দিকেও নজর দেওয়া হবে, আশ্বাস দিয়েছেন জেলা শাসক। বাড়ির সামনে কল বসানো নিয়ে আপত্তি তোলায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ দলেরই কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। মেদিনীপুর শহরের মিয়া বাজারের ঘটনা, অভিযোগ অস্বীকার কাউন্সিলরের, থানায় অভিযোগ দায়ের। ভেঙে পড়ল যাত্রী প্রতীক্ষালয়ের ছাদের চাঙড়, আহত এক। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুর্দা বাজারের ঘটনা, এরপরই উত্তেজিত জনতা দীঘা মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে, পরে প্রতীক্ষালয় সংস্কারের আশ্বাস পেয়ে অবরোধ ওঠে। দুর্গাপুরের রাজমাঠে মোমো আতঙ্ক, আইন ছাত্রকে ভিনদেশ থেকে মোমো খেলার মেসেজ, হোয়াটসঅ্যাপ কল, আতঙ্কিত ছাত্রের অভিযোগ দায়ের কাঁকসা থানায়। সরকারি হাসপাতালে প্রতিষেধকের আকাল, পানাগড় থেকে দুর্গাপুর অভিযোগ একই, চাহিদার তুলনায় যোগান কম, জানালেন জেলা স্বাস্থ্য আধিকারিকরা। হাওড়া ডোমজুড়ে ব্যাংক কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে খুন, ডোমজুড়ের একসরা রাঘবপুরে রাস্তার ধারে ঝোপের মধ্যে থেকে উদ্ধার বস্তাবন্দি মুন্ডহীন দেহ, মেলেনি হাত পাও, প্রাথমিক তদন্তে অনুমান টাকা লুঠের উদ্দেশ্যেই খুন। জলপাইগুড়িতে বন দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, শিলিগুড়ি থেকে গ্রেপ্তার তিন। বন আধিকারিকদের সইও নকল করা হয় বলে অভিযোগ, বন দপ্তর জানিয়েছে এই চক্র শিলিগুড়ি মালদা হয়ে কলকাতা পর্যন্ত জাল বিছিয়েছে। অভাব অনটনের সঙ্গে লড়ে বিশ্বমঞ্চ উত্থান, চোট আঘাত দাঁতের ব্যথা উপেক্ষা করে অবিশ্বাস্য লড়াই স্বপ্নের মেয়ে, সাফল্যে উচ্ছ্বসিত পরিবার। সৎ মায়ের হাতে আক্রান্ত মেয়ে, বাড়ির অমতে বিয়ে করায় চুল কেটে মারধরের অভিযোগ, ইংরেজবাজারের ঘটনায় গ্রেফতার সৎ মা। নার্সিংহোমে একই সূচ ব্যবহার করে দুজন রোগীকে ইনজেকশন দেওয়ার অভিযোগ, নার্সিংহোমের মালিককে ঘিরে বিক্ষোভ রোগীর পরিবারের, বিষয়টি স্বীকার করে নিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। মাছ ধরা নিয়ে বিবাদের জের, হাতুড়ি দিয়ে মেরে পুকুরের মালিকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ প্রতিবেশী বাবা ছেলের বিরুদ্ধে, কুণ্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের। ঘুষ না দিলে দিতে হবে মোটা অঙ্কের ফাইন, তাতেও রাজি না হওয়ায় হুগলির গোঘাটে লরি মালিককে বেধড়ক মারধরের অভিযোগ, এসআইয়ের বিরুদ্ধে এসডিপিওর কাছে লিখিত অভিযোগ আক্রান্তের। মোবাইল ফোনে আসক্তির জেরে স্বামী ও শাশুড়ির বখুনিতে বধূর আত্মহত্যার অভিযোগ, ব্যান্ডেলের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের, তদন্তে নেমেছে পুলিশ। শামশেরগঞ্জ থানার ডাকবাংলো মোড়ের কাছে হাতে নাতে পাকড়াও দুই জাল নোট পাচারকারী, উদ্ধার লক্ষাধিক টাকা জাল নোট।